মিউজিক বাংলা টিভি এই কয়েকদিনের ভিতরে যদি আমি না শুনি সুখবর তাহলে আমার পোলার আমি বিয়ে করাম। আম্মা আপনার হাতে ধরি আম্মা, আমার আর কত দিন সময় দেন, আপনি ঠিকই সুখবর শুনবেন। ওই আগে কত কাকি আমার আকি কত গানা গা, ওই আল্লাহ আমার আকি কত গানা গা, আল্লাহ আমার আকি কত গানা গা। নষ্ট করে দিলে তাই না, আপনি কিভাবে পারেন আম্মা আমার এত বড় ক্ষতি করতে? হ্যাঁ তোর বউ তো বাঞ্জা, এতদিন হয়ে গেল একটা নাতির মুখ দেখতাছি না, এই বরে রাখুন দেব না বাবা। এটা তুমি কি কও মা? ও আমি ঠিকই কইতাছি, আমার একটা বোনের মাইয়া আছে, হ্যাঁ তোরে আমি বিয়া করাম। না না মা, এটা সম্ভব না, বরে বউ থাকতে আমি আরেকটা বিয়ে কেমন করে করব? তোর বউটি আছে ঠিক আছে, কিন্তু এত বছর হয়ে গেল আমি একটা নাতির মুখ দেখতাছি না, এটা আমি মানতে পারুম না বাবা। আমার নাতি দরকার, আমার এত ধন সম্পত্তি এটি কে খাইব? কালকে যে কবিরাজের কাছে গেলা, কবিরাজ কি কইছে? মা বেশি ভালো খবর কয় নাই, বলছে কয়দিন সময় নিতে। আমি ওই সময় টময় নিতে পারবো না, কেমনে কি হইব আমি জানি না, তাড়াতাড়ি আমার নাতি দরকার। আম্মা আমি কি করব বল, কবিরাজ তো বললো যে আমার নাকি সমস্যা আছে, একটু দেরি হইব। দোষ থাকবো না, সারা দিন চুলগুলা ছাইড়া রাখো, শরীরে ঠিক নাই, ঠিক মতো কাম কাজ শেষ করো না, তাহলে দোষ থাকবো না কি থাকবো? আমি এত সময় নিতে পারবো না, এই কয়েকদিনের ভিতরে যদি আমি না শুনি সুখবর তাহলে আমার পোলার আমি বিয়ে করাম। আম্মা আপনার হাতে ধরি আম্মা, আমার আর কত দিন সময় দেন, আপনি ঠিকই সুখবর শুনবেন। কইছি আর না একান্ত হইব না, এটি পরিষ্কার করে ধুইয়া তাড়াতাড়ি ঘরে আইও। আচ্ছা মা, আল্লাহ একবার মুখ ফিরে তাকাও, আর নাহলে যে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাইব। বউ কই তুমি? তোমার লাগে আমার করে কথা আছে। আমিও তো চেষ্টা কম করে কিন্তু কোনোই তো ফল হইলো না। আমি কি করবো, আমার কি কোনো দোষ আছে? সব ভাগ আমি দিতে পারবো, কিন্তু তোমার ভাগ আমি কাউরে দিতে পারবো না, তুমি মায়ের একটু বুঝাইও। আচ্ছা বউ, এটা লয়ে তুমি কোনো টেনশন করো না, আমি এই কাজ করতে পারবো না, আমি বিয়ে করতে পারবো না। আপনি আপনার মায়ের একটু বুঝাইন। আচ্ছা আমি মারে বুঝাইয়া কমু। আচ্ছা বউ তুমি কান্দো না। কান্দবো না কি করবো, আমার কপালে তো কান্দাসের আর কিছুই নাই। আমি আছি না, তুমি কোনো টেনশন করো না, আমি মারে বুঝাইয়া কমু। তুমি সারা জীবন থাকবে তো? হ্যাঁ আমি সারা জীবনই তোমার পাশে থাকবো। আচ্ছা অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। খাইতে তো দিন, তুমি হাত মুখ দিয়ে আসো, আমি ভাত করতেছি। আচ্ছা হ্যাঁ বন্ধু, ভালো ভালো আছো? আছি।
কাজ করতেছে বাসা কি অবস্থা আর আর কাম করতে হইব না আমার লাগে চল কই আমি তোর লাগে বউ আনতে যাবো চল এইটা তুমি কি কও আমি তোমার না কইছি আমি বিয়া করুম না আমি কিছু জানি না তোমরা যা ভালো মনে করো তোর আর কিছু জানতে হইব না যা ভালো মনে হয় আমি সেটাই করবো আচ্ছা বন্ধু এই বাড়িতে যদি একটা প্রদীপ না আসে তাহলে বাতি জ্বালাইব কে আমার ঘরে একজন পোলাপাইন হইছে ও এই যে বিয়া শাদি করছে ওর ঘরে আবার পোলাপাইন হইব আবার বাতি জ্বালাইব তুমি আর কান্নাকাটি করো না তোমার দিয়ে চলবো না মা এবার আমি আমার পোলারে বিয়া করাম শোনো কেউ যদি তোমার জিগায় তুমি কবা হ আমি খুশি মনে আমার জামাইরে বিয়া করাইতেছি আমি এই কাজ করতে পারবো না মা আমি এই কথা আমার মুখ থেকে বের হবে না আমি আপনার ছেলেরে খুব ভালোবাসি আর আপনার ছেলে আমাকে খুব ভালোবাসে তুমি কি আমার দিকে একবার মুখ দিলে তাকাবার না আমি কি পাপ করছি আমি কি দোষ করছি একবার তাকাও আল্লাহ আমার দিকে একবার তাকাও আমি কোনো দোষ করি নাই আমার এত বড় ক্ষতি তুমি হইতে দিও না আল্লাহ একবার তাকাও গোমা ও বোমা বরণ ধরা নিয়ে আসো এইটা কেডা তুমি দেখো না এটা কেডা মানে তোমার ছোট সতীন আপনি আপনার কথাটা ঠিকই রাখছেন না মা আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলেন হইছে এত না একান্তই করতে হইব না বরণ করো বরণ করব না আমি বরণ করব কিভাবে বরণ করব আপনার স্বামী যদি আরেকটা বিয়ে করতে আপনি কি পারতেন বরণ করতে পারতেন না আমি কিভাবে বরণ করব মা আর এই যে তুমি তুমি কিভাবে বললে তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি কখনো বিয়ে করবে না আমাকে রাইগা তুমি কিভাবে পারলে বলো কথা বলো না কেন বলো তুমি কিভাবে হইছে এবার বরণ করো বরণ মুনা ঠিকই আমি বরণ করব আইতাছি আমি তোমরা তো আমাকে বলনি যে তোমাদের ঘরে এত সমস্যা আছে হ্যাঁ একটা বউ থাকার পরও তুমি আমার বিয়ে করে আনলে তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে তাই না আপনি কিভাবে পারলেন আম্মা আমার এত বড় ক্ষতি করতে হ্যাঁ আমি এখন কি করব তোমার কিছু করতে হইব না যা বাবা যা ঘরে যা এটা কিছু না এমন প্রথম প্রথম একটু হইব আম্মা আ কি কই গেল আরে এমন প্রথম একটু রাগ করে কি কই গেল আচ্ছা দোস্ত আমরা তাহলে যাই চল আমরা চলে যাই যা ঠিক আছে ভাই ভাবি তো দোস্ত তুই এক কাম কর দোস্ত ভাবি নয় বেড়া ডাক দে না নয় বেড়া ডাক দে আচ্ছা তুই ডাক আমি ডাক দিয়ে নিয়ে আসছিস লাস্ট টাইম নামাই নয় ভাই ও নয় ভাই কই তুমি বের হও তাড়াতাড়ি
ভাবি আমি কাছে তো ফাঁসি দিছে কই তোমরা ভাবি আমি কাছে তো ফাঁসি দিছে আরে আমারে কাটো আম্মা দাও দাও কি হইছে আমার আগে আম কাছে লাগে ভাবি দিছে আম্মা হাই হাই এটা কি কই কি করে না আমার আকি আর নাই আমার আকি আর নাই আমার আকি কথা কয় না গা ওই আল্লাহ আমার আকি কথা কয় না গা আল্লাহ আমার আকি কথা কয় না গা ওই আকি কথা কয় মা আজ তোর লাগে আমার আখির দিয়ে মনটা চলে গেছে আজ তুই যদি আমার মনটার অপমান না দিতি আমার আখি আজকে এমন করে চলে যাইত না আল্লাহ বাংলার চাষারি তো বলতেছি আমি কখনো এই বাচ্চার জন্য বউদের এত অপমান দিও না বাংলার মানুষকে বলছি যাদের বাচ্চা হয় না তাদের কখনো কুটো কথা বলবেন না আর এমন কিছু বলবেন না যেন তারা মনে কষ্ট পায় আর হ্যাঁ দর্শক আমার মতো ভুল আপনারা কেউ করবেন না যদি আপনাদের ফ্যামিলিতে এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বড় বউ যদি আপনাকে পারমিশন দেয় তাহলেই আপনারা এই কাজটা করতে পারবেন আর আপনারা কখনো এই ভুল করবেন না আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে